Dear learners, welcome back to my channel. This is Ibrahim. Today I represent you a new lesson that is very important lesson for you. It's about integrative pronoun, adjective and adverb. অনেক সময় আমরা pronoun করে থাকি, but we face some problem with integrative pronoun, integrative adjective and integrative adverb. যে pronounটা আমরা pronoun হিসেবে ব্যবহার করি, যে wh ওয়ার্ডগুলো আমরা pronoun হিসেবে ব্যবহার করে থাকি ইংরেজি গ্রামারে, সেগুলো কখনো কখনো adjective হিসেবে ব্যবহৃত হয়, কখনো কখনো adverb হিসেবে ব্যবহৃত হয়। আসুন জেনে নিই আজকে একসাথে wh ওয়ার্ডের different ব্যবহার। কন্টেন্ট শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন। লেটস হ্যাভ আ লুক উইথ নিউ কন্টেন্ট। ইন্টারগেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তার আগে আমরা জেনে নিই ইন্টারগেটিভ মানে কি। দ্য সেন্টেন্স দ্যাট এনকোয়ার সামথিং অর আস্ক সামথিং, বাংলাতে আমরা বলে থাকি জিজ্ঞাসু বাক্যকেই ইন্টারগেটিভ বলা হয়। অর্থাৎ যে বাক্য দ্বারা জিজ্ঞাস করা হবে সেটাই হচ্ছে ইন্টারগেটিভ। আর অ্যাকচুয়ালি আমরা ইন্টারগেটিভ করে থাকি কিভাবে, ইন্টারগেটিভ করে থাকি আমরা wh ওয়ার্ড দিয়ে, আর ইন্টারগেটিভ করে থাকি আমরা ভার্ব দিয়ে। বাট আজকে আমাদের ভার্ব দিয়ে ইন্টারগেটিভ করব সে বিষয় নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি যে wh ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করব। যাই হোক, ইন্টারগেটিভ প্রোনাউন, আমরা জানি যে পার্সোনাল প্রোনাউন প্রোনাউন আট ধরনের প্রোনাউন রয়েছে, কম বেশি বিশেষ করে একদম কমন ছয় ধরনের প্রোনাউন রয়েছে। বাট অধিকাংশ প্রোনাউনগুলো তেমন সমস্যা নেই, বিশেষ করে ইন্টারগেটিভ প্রোনাউনগুলো নিয়ে আমরা একটু বেশি সমস্যা পড়তে হয়। অনেক সময় কম্পিটিটিভ জবগুলোতে আমরা আইডেন্টিফাই করতে একটু ব্যর্থ হই যে অ্যাকচুয়ালি wh ওয়ার্ডটা কী, এটা কি ইন্টারগেটিভ প্রোনাউন, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আসুন আজকের কন্টেন্টের মাধ্যমে আমরা এই বিষয়টা খুব ক্লিয়ার হব। যেমন প্রথমে দেয়া আছে ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন হতে গেলে আমাদেরকে অবশ্যই হোয়াট, হুইচ, হোম, হু প্লাস ভার্ব হবে। এই বিষয়টা মাথায় রাখলেই আমরা ইজিলি ইন্টারগেটিভ প্রোনাউনগুলো ক্লিয়ার হয়ে যাব। যেমন হোয়াট ইজ ইউর পেন, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট এটা কি, এটা কোন ধরনের wh ওয়ার্ড, এটা কি প্রোনাউন, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, আমরা ইজিলি এটা বলে ফেলতে পারি যে এটা ইন্টারগেটিভ প্রোনাউন। কেন? কারণ ইন্টারগেটিভ প্রোনাউনের স্ট্রাকচার হচ্ছে wh ওয়ার্ড প্লাস ভার্ব। দেন ফর সেন্টেন্স আমাকে যদি বলা হয় হুইচ ইজ ইউর পেন, অ্যাকচুয়ালি হুইচ এর সাথে কি বসেছে, ভার্ব বসেছে, সো আমরা ইজিলি বলতে পারি এটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন। দেন ফর বাক্যটা আমরা দেখতেছি যে হোম ডু ইউ লাইক মোস্ট, হোম ডু ইউ লাইক মোস্ট, অ্যাকচুয়ালি হোমের পরে ডু আছে, এটা ভার্ব, সো এটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন, আমরা ইজিলি বলতে পারি। দেন হু আর ইউ, অ্যাকচুয়ালি হুর পরে ভার্ব আছে, আমরা ইজিলি বলতে পারি এটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন। দেন আসা যাক ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, সেম ওয়ার্ড, সেম হুইচ, হোম, হু আমরা ভিন্ন নামে ব্যবহার করে থাকি। যেমন এখানে হোয়াটের সাথে কিন্তু কী আছে, নেম আছে, এটা স্ট্রাকচার কীভাবে হবে, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ কীভাবে গঠিত হবে, এটা অ্যাকচুয়ালি হোয়াট প্লাস নাউন, অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়েন, wh ওয়ার্ড প্লাস নাউন যদি হয় তাহলে আমরা এটাকে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। যেমন হোয়াট নেম ইজ ইউর, অ্যাকচুয়ালি হোয়াটের পরে নেম, নেম অর্থাৎ নেম শব্দটা নাউন, সো এটা আমরা ইজিলি বলতে পারি যে হোয়াট শব্দটা ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ পেন, অ্যাকচুয়ালি হুইচ শব্দটার সাথে পেন, এটা একটা নাউন যুক্ত হয়েছে, সো আমরা স্ট্রাকচার বলে দিচ্ছে যে হুইচ শব্দটা ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। দেন হুজ বুকস, অ্যাকচুয়ালি হুজ এটার সাথে বুক, বুক শব্দটা নাউন এবং এটা ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে গঠিত হয়েছে। ফাইনালি ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব, আমরা জানি যে হোয়াট, হুইচ, হুজ, হু, হোম, হুইচ, হোয়াট এগুলো ছাড়া বিশেষ করে হাউ এবং হোয়েন দিয়ে যে বাক্যগুলো যে wh ওয়ার্ড ক্রিয়েট করবে, যে কোশ্চেন ক্রিয়েট করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব, ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব। কেন? কারণ অ্যাডভার্ব হচ্ছে যেটা দ্বারা সময় বোঝাবে, রিজন বোঝাবে, যেটা দ্বারা ইফেক্ট বোঝাবে, যার কারণে এগুলো দিয়ে অ্যাডভার্ব গঠিত হয়।
আমরা জেনে নিই যে হাউ এর সাথে অ্যাডজেকটিভ হাউ ফার হাউ মেনি হাউ লং হাউ মাচ এগুলো অ্যাডজেকটিভ বসে হাউ এর সাথে দেন হাউ এর সাথে বি বসতে পারে বি ভার্ব বসতে পারে দেন ফাইনালি হোয়েন এর সাথে বি ভার্ব বসলে আমরা এগুলাকে কি বলবো ইন্টারগেটিভ অ্যাডভার্ব বলবো যাই হোক ফর এক্সাম্পল যে হাউ ফার ডাজ হি গো হাউ ফার অ্যাকচুয়ালি হাউ এর সাথে ফার শব্দটা অ্যাডজেক্টিভ সো এট আমরা অটোমেটিক বলতে পারি যে এটা প্রসেস যে কত দূরে যাওয়া হবে কত দূরে যাওয়া হচ্ছে এটা ইন্টারগেটিভ অ্যাডভার্ব হোয়েন ডিড ইউ গো দেয়ার অ্যাকচুয়ালি হোয়েনের পরে বিভার্ব গ্রহণ করেছে এখানে বলা হচ্ছে হোয়েন দ্বারা যে কখন যাওয়া হবে তুমি কখন যাবে সো এটা দ্বারা তুমি কখন গেলে গিয়েছিলে সো এটা দ্বারা সময় ইন্ডিকেট করে এটা রুল কি বলে যে হোয়েনের পরে বিভার্ব হলে অবশ্যই সেটা ইন্টারগেটিভ অ্যাডভার্ব ফাইনালি হাউ ডিড হাউ হাউ এর পরে বিভার্ব আছে হাউ ডিড ইউ সলভ দিস তুমি কীভাবে এটা সমাধান করলে এমনিভাবে আমরা আইডেন্টিফাই করব যে ইন্টারগেটিভ প্রোনাউন কীভাবে আমরা মাথায় রাখব যে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস বি ভার্ব ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ আমরা কীভাবে মাথায় রাখব ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস নাউন অ্যাডভার্ব কীভাবে আমরা মাথায় রাখব হাউ অথবা হোয়েন প্লাস বি ভার্ব অ্যাডজেক্টিভ অর এটসেট্রা আশা করি কন্টেন্টের মাধ্যমে আমাদের ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে কোশ্চেন ফরমেশন এবং ডব্লিউএইচ ওয়ার্ডটা আইডেন্টিফাই করা আমাদের জন্য খুবই সহজ হবে আশা করি এই কন্টেন্টের মাধ্যমে আমরা ইন্টারগেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো হাউএভার আজকে পর্যন্ত পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল